মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র ব্রুনাই দারুসসালাম। আয়তনে বাংলাদেশের চেয়েও ছোট দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। ব্রুনাইয়ে পবিত্র মাহে রমজান আসে সিয়াম সাধনা ও আনন্দের বার্তা নিয়ে। ইফতারকে স্থানীয় ভাষায় বলা হয় সোংকাই। রমজান এলে ঘরে ঘরে তৈরি হয় সুস্বাদু খাবার। ব্রুনাইয়ের একটি জনপ্রিয় আইটেম নাসি কাটক। এখানকার ইফতার টেবিলে এটি অন্যতম প্রধান খাবার। ভাত, ভাজা মুরগির মাংস এবং মশলাদার চিলি সস দিয়ে রান্না হয় মুখরোচক এই পদ। ব্রুনাইয়ের ইফতারে থাকে মুরগি ও গরুর মাংস, ভার্মিসিলি নুডলস এবং বিভিন্ন রকম ভেষজ ও মশলা দিয়ে তৈরি স্বাস্থ্যকর স্যুপ সোটো। কখনো ইফতারে দেখা যায় ঐতিহ্যবাহী খাবার আম্বুয়াত। সাগো পাম গাছের স্টার্চ পানির সাথে মিশিয়ে তৈরি এই আইটেমটি দেশটির জাতীয় খাবার। মাংস ও মাংসের পূর্বভর্তি পাস্তা রোলের সাথে সুগন্ধি লাইলা রাইস ব্রুনাইয়ে বেশ জনপ্রিয়। স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি রমজান মাস জুড়ে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের পশ্চিমা খাবার। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ ব্রুনাই, তাই খাবারেও আছে খানিকটা মিল। ইফতার ও সেহরিতে এখানেও খাওয়া হয় খেজুর, খুরমা, বুবুর লাম্বাক, নাসি লেমাক ও বিভিন্ন ধরনের পরিচ। ইফতারের সময় জানাতে বেদুক নামে এক ধরনের ড্রাম বাজায় স্থানীয় বাসিন্দারা। দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে সোংকাইয়ের সংকেত হিসাবে ছোড়া হয় কামানের গোলা। 2014 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে ব্রুনাইয়ে চালু হয় শরিয়া আইন। মাদক পাচার, হত্যাকাণ্ডের মতো অপরাধে আছে মৃত্যুদণ্ডের বিধান। অপুরাণ সম্পদ আর প্রাচুর্যের মধ্যে থেকেও পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনায় মগ্ন থাকেন ব্রুনাইয়ের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।